শুনছেন এএসআর নিউজ। রেজিনগর থানার গোপালপুর জুনিয়র হাই স্কুলে দোকান ঘর তোলানোর দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ওই স্কুলের কিছুটা জায়গা দখল করে রয়েছে বাবুল ঘোষ নামের এক ব্যক্তি। লকডাউনের সময় স্কুল বন্ধ থাকায় স্কুলের জায়গাতে একটি দোকান ঘর বানায় এবং স্কুলের প্রধান শিক্ষক ওই দোকানের মালিককে বলতে গেলে মাস্টারমশাইকে লাঠি ছটায় এনে প্রাণে মারার হুমকি দেয়। স্কুলের জায়গা ছোট থাকায় বাচ্চাদের প্রেয়ার লাইন করতে অসুবিধা হয় এবং তারই প্রতিবাদে তাদের অভিভাবকরা বিক্ষোভ দেখায়। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। জায়গায় এই বাবলু ঘোষ নামে এক ব্যক্তি, হ্যাঁ, নিজেকে বহুত মানে শক্তিশালী লোক বুঝছেন তো, তার জন্য গ্রামের লোক সবাই লেগে উকে পাচ্ছে না কিছু তোলাইতে। আপনারা সেটা নিজেই দেখলেন কতটা খবর ভেতরে, গ্রামের লোক কেউ পারেনি উকে তোলাইতে। পায়ের বিক্রেতা সেটাই সন্দ প্রশাসনের মাধ্যমে আমরা চাচি ওটা চালাটা তুলে দেখ। স্কুলের জায়গায় জোরজবরস্তি দখল করে আছে, নিজের বাপের সম্পত্তি মনে করি। এইরকম মস্তানের কারণে আজকে দেশের ছেলেপিলেরা পড়তে বন্ধ হয়েছে না, স্কুলে জায়গাই নাই, কোনো জায়গায় খেলাধুলার এতটুকু জায়গা, ক্যামেরা ঘুরি দেখেন আপনারা, এতটুকু জায়গার ভেতরে ওই চালাটা বসিয়ে দিচ্ছে। দোকান করে ব্যবসা চালাইছে কেন, ওর বাবার জায়গা নাই, ওই এখানে সরকারি জায়গাতে এসে কত বছর থেকে এই দোকান বিক্ষোভ। আমাদের বাচ্চারা এখানে পড়ে, এটা হিন্দু মুসলমান দাস খ্রিস্টান বৌদ্ধ সবাই স্কুলের মানে সবাই বাচ্চাদের পড়াশোনা, সমস্ত বাচ্চাদের পড়াশোনা। আমাদের বাচ্চারা এখানে কোনো সময় এসে একটু খেলাধুলা কিছু করতে পারে না, নিজের মানে ব্যক্তিগত স্বার্থের জন্যে ওইখান থেকে ওইখানে মানে সিঁড়ি করছে। পুরো স্কুলের জায়গায় ওইখান থেকে রাস্তাও ছ ফুট আছে, রাস্তা জনগণের মানে জনগণের জন্য জনগণের ই করার জন্য রাস্তাটা ছেড়ে দেওয়া আছে। রাস্তা ছেড়ে দেওয়ার পরেও আবার নিজের ব্যক্তিগত ভোটের স্বার্থের জন্যে এখান থেকে জেলাটা ওখানে জেলা করতে চায়। জায়গা বাচ্চারা পড়াশোনা করবে, সেই জন্য বাবলু ঘোষ মাস্তানি মারামারি করে মাস্তান দেখাইছে। দেখছেন তো মাস্টারদের ডাকে কিরকম ভাবে কি করেছে, মাস্টার থেকে রড দেখাইছি, দেখি মাছ ধর করছি, চালা তুলাবে না ওকে, দুই দুটো নেতা ওকে পাওয়ার দিচ্ছে যা করগা বানাগা, সেই জন্য সেই বাহু কে এখানে দোকানটা বসাইতে বলেছে, এখানে দোকানে বসাইতে বলেছে আনিছুরা রয়ে মিঠন কে, তারা তারা কে, তারা যে তৃণমূলের নেতা, তৃণমূলের একটা মেম্বার আর একটা হারা মেম্বার, আচ্ছা, দুজনে মানে পারমিশন দিচ্ছে ও মানে সেইটা বলছে, আচ্ছা, সেই জন্য দেখেন ব্যাপারটা হচ্ছে 2019-এর কোভিড পরিস্থিতির সময় যখন স্কুল দু বছর ধরে ছুটি ছিল, সেই সময়ে আমরা তো মাসে মাসে আসতে পারি, তো কোনো এক সময় কোনো এক মাসে আমরা এসে হঠাৎ করে দেখছি যে আমাদের স্কুলের জায়গার মধ্যেই এই চালাঘরটা তৈরি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রতিক্রিয়া ছিল যে ওনাকে ডাকলাম, ওনাকে ডেকে আমরা জানালাম বিষয়টা যে এটা কেন হলো। তো উনি সেই সময় একেবারে শাবল হাতে নিয়ে গামছা পরে আমাদের অফিস ঘরে এসে আমাদের শিক্ষকরা সবাই বসেছিলাম, তাদেরকে সরাসরি হুমকি দিয়েছেন যে আপনারা স্কুলে আসছেন পড়াবেন, মাইনে নেবেন, চলে যান, অন্য কোনো দিকে আপনারা দেখবেন না, যদি সেটা করতে যান তাহলে স্কুলে আগুন লাগবে। আচ্ছা, এটা এটা কি প্রশাসন বা কাউকে জানানো হয়নি? এই ঘটনা পরে জানানো হয়েছিল প্রশাসনকে, প্রশাসনকে জানানোর পরে ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আপনাদেরকে এ বিষয়ে ভাবতে হবে না, আমরা দেখছি, তারপরেও কিছু হয়নি, তারপরে যেমন রয়েছে এরকম বেড়ে গেছে আপনারা যেমন দেখছেন। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? দেখেন আমাদের স্কুলের জায়গা খুবই ছোট, স্কুলের 22 ডেসিমেল যে জায়গা তাতে একটা স্কুল চালানো খুবই কষ্টকর, আর আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা 282। তো সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে প্রেয়ার লাইন করতেও আমাদের খুব সমস্যা হয়, তো সেই জন্য তাদের খেলাধুলার জন্য, প্রেয়ার লাইনের জন্য এবং আমাদের পরবর্তীতে স্কুলের ভবিষ্যতের জন্য আরও অনেক জায়গার দরকার।
স্বভাবতই এই এই যে চালাঘরটা থাকার জন্য আমরা নতুন করে কোনো ঘর বা কিছু আমরা করতে পারছি। ইভেন একদিন এমনও হয়েছিল এখানে বাচ্চারা ফুটবল খেলছিল, তো সেই ফুটবল চালাঘরে লাগাতে সেই ফুটবল নিয়ে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। তাকে বলাতে সে সরাসরি এসে আমাকে বলেছে যে আপনার স্কুলে যখন জায়গা এরকম নেই আপনারা কখনো ফুটবল দেবেন না। আচ্ছা, তো তারপর থেকে আমি এই বিষয়ে অনেককে জানিয়েছি, কাউকে সেরকম আমি পাশে পাইনি। ফুটবল এখন আর দেওয়া হয় না, বাচ্চারা খেলে। স্কুল হওয়ার 8 বছর আগে গোটা গ্রাম জানো, যদি গ্রামের লোকে আমাকে এখানে থাকতে না দেয় আমি থাকবো না, আর গ্রামের লোকে যদি থাকতে দেয়। স্কুলের হেড শিক্ষক তো বলছে যে আপনি, আমি গ্রাম যাই, আমার গ্রামবাসী আছে, গ্রামের নগর আছে, গ্রামের লোক আছে, আমাকে যদি বলে এখানে থাকতে হবে না আমি চলে যাবো। কেন আর যদি গ্রামের লোক বলে না থাকবি তাহলে আমি চলে যাবো। এখানে তো আপনার বাচ্চারাও পড়াশোনা করে, যারা দেখলাম আমার বাচ্চাও আছে, আপনাদের বাচ্চা সকলের বাচ্চা। স্কুল তৈরি হওয়ার আমি 8 বছর এই গ্রামে এখানে বাস করছি, খাত ভরাট করি, এটা গ্রামের লোক সমস্ত সবাই জানে। যদি গ্রামের লোক জেনে যদি বলে না থাকতে দেবো না আমি উঠে চলে যাবো, আর যদি গ্রামের লোক শোনার কথা বলে না, এখন তুমি গ্রামের লোক ডাকো দেখি, তুমি তুমি ব্যক্তি বলে ঝামেলা করতে আসবে না। ঠিক আছে, আচ্ছা, স্কুল হয়েছে খাসের জায়গায়, স্কুল খাসের জায়গায় হয়েছে। এখানে আমাদের আজকে 80 বছর 90 বছর বসবাস করছি, এই জায়গা আমার বাবা দখল করে এসছে, আমি দখল করে আছি। আমার এখানে জায়গা চালা থাকবে না, কারো কথা শুনবো না, আমি চালা তুলে দেবো। আর ব্যক্তিগত যদি কেউ বলতে আসে সেটা কিন্তু অশান্তি আসতে পারে। আপনার উপর অভিযোগ আছে যে স্কুলের হেড শিক্ষক আপনাকে চালা সরাতে বললে আপনি দেখা সাবল দেখিয়েছেন, কি বলবেন? সাবল দেখায় নিতে বলতে পারে না, কয় আমার হাতে কি আছে সাবল আছে না মানুষের না, আজকে না 2 বছর আগে, কোনদিন আগে না, কোনদিন আমার সঙ্গে কোন লোকের সঙ্গে অশান্তি হয়নি কি গ্রামের। আমি গ্রাম চাই, আপনি হেডমাস্টার কেন, হেডমাস্টার আর গ্রামের লোক আসুক বাস। আপনি আপনার নাম কি? আমার নাম বাবু। দেখছেন এজ দ্য নিউজ।